জেলা ও উপজেলা পর্যায়ে ভৌত অবকাঠামো নির্মাণে অসঙ্গতি আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন রাজস্ব আদায় বাড়াতে বিভিন্ন স্থলবন্দরের সুবিধা বাড়ানোরও পরামর্শ দেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে শিক্ষার জন্য পূর্ণকালীন টেলিভিশন এবং বেসরকারি শিক্ষকদের জন্য আলাদা আচরণবিধি করারও প্রস্তাব দেন ডিসিরা। প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করার বিষয়টি বিবেচনাধীন বলে জেলা প্রশাসকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রফিকুল বাসা। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মন্ত্রণালয় ভিত্তিক আলোচনায় জেলা প্রশাসকদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে ভৌত অবকাঠামো নির্মাণে অসঙ্গতি দূর করার প্রস্তাব দেন মাঠ পর্যায়ের এই কর্মকর্তারা। নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয় নাই, নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা কোনো প্রশ্ন বা কোনো প্রসঙ্গ উত্থাপিত হয়নি। প্ল্যানিং সম্পর্কে তারা বলেছিলেন যে প্ল্যানিংয়ে দেখা যায় অনেক সময় ভৌত অবকাঠামো হয়েছে কিন্তু জনবল হয়নি, তার ফলে ওই ভৌত অবকাঠামোগুলো ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে যায়, এই একটা সংগতিহীনতার কথা তারা বলেছে। আর একটা বলেছে, অনেক জায়গায় দেখা যায় যে কাছাকাছি কোনো জনবসতি নাই কিন্তু একটা ব্রিজ হয়তো আছে, ব্রিজগুলো ছোটো হবে, সেতু ছোটোগুলো হবে, এরকম কিছু অসঙ্গের কথা বলেছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেন শিক্ষামন্ত্রী। যেখানেই কোনো সমস্যা দেখা যাবে, যেখানেই কোনো আপত্তি, অস্বস্তি, ভুল যা কিছু থাকবে সেগুলো পরিমার্জনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আরেকটি কমিটি যে করা হচ্ছে সেটার কথাও বলেছি, যেখানে আমরা দেখব যে আমাদের ভেতরেই কোথাও ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা অন্য কোনোভাবে বিশেষ কাউকে আঘাত করা বা ইচ্ছা করে কাউকে হেয় করবার জন্য কোনো কিছু কেউ করেছে কি না সেই বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা, এটা যে আমরা ব্যবস্থা নিয়েছি। বিদ্যুৎ জ্বালানির জন্য এবছর চ্যালেঞ্জের বলে জেলা প্রশাসকদের শাস্ত্রী হওয়ার তাগিদ দেওয়া হয়। সামনে আমাদের প্রধান মাস শুরু হবে, অনেক কিছু বিষয় আছে চ্যালেঞ্জগুলো এবং বৈশ্বিক যে জ্বালানির অবস্থা, সুতরাং ওই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে সকলে একসাথে কাজ করতে হবে। ওনাদের উদ্দেশ্য এটাই বলা যে তাদেরকে আরেকটু বিভাগ অনুযায়ী এবং জেলা পর্যায়ে সাশ্রয়ী হওয়া দরকার বিদ্যুতের ব্যবহার এবং জ্বালানি ব্যবহারের ব্যাপারে। যেই পেন্ডিং বিলগুলো রয়ে গেছে বিশেষ করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে সরকারি অফিসগুলিতে, সেগুলোকে নিয়মিত করা, যে প্রতি মাসে একটা সমন্বয়ের জায়গা যাব, সেটা ডিপেন্ড করে জ্বালানির প্রাইসের উপর। যেহেতু বছরটা খুব চ্যালেঞ্জিং, আমাদের নির্বিচ্ছিন্ন রাখার কারণ আমাদের প্রায়োরিটি করা হয়েছে। জেলা পর্যায়ে রাজস্ব আদায় সমন্বয় কমিটি গঠন, কৃষি ঋণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণ, মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রফিকুল বাসা, চ্যানেল আই, ঢাকা।